ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাশাপাশি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। তো আমি ডাইরেক্ট কিন্তু চলে এসেছি, দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু আমরা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেখানে আমি কী করলাম, ক্লিক করলাম। তো সেখানে আমি ক্লিক করার পরে দেখো নোটিফিকেশান রিগার্ডিং সিলেবাস, অর্থাৎ তোমাদের সিলেবাস সম্পর্কে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস 2023 সালের যে পরীক্ষাটা হবে সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কিন্তু নোটিশ অলরেডি কিন্তু জারি করে দিয়েছে। তো আমি এখানে ক্লিক করলাম নোটিশটায়। নোটিশটা ক্লিক করার পরে দেখো ডাউনলোড অপশান এসেছে, ডাউনলোড আমি করে নিলাম। ডাউনলোড করার পরেই দেখো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের থেকে এইটা 8/7/2022 কিন্তু। তারপর কী বলছে দেখো, নোটিফিকেশান আই অ্যাম ডাইরেক্ট টু নোটিফাই দ্যাট দ্য ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2023 উইল বি কন্ডাক্ট অন ফুল সিলেবাস ইন দ্য অল সাবজেক্ট। অর্থাৎ তোমাদের কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমাদের যে অ্যানুয়াল এক্সামিনেশানটা হবে 2023 সালে সেটা কিন্তু ফুল সিলেবাসে হবে। সিলেবাস ফর অল সাবজেক্ট ইজ অ্যাভেলেবল অন আওয়ার ওয়েবসাইট www.wbcshse.clinic.in। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু পুরো সিলেবাসটা কিন্তু জানতে পারবে। তো যারা এখনও পড়া শুরু করনি, তোমরা ভাবছো করোনার কারণে আমাদের সিলেবাস কাটছাট হয়েছে বা আমরা ভালো রেজাল্ট করবো, তোমাদেরকে একটা কথাই বলবো যে বসে না থেকে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের কিন্তু আর বেশি সময় নাই এবং তোমাদের কিন্তু ফুল সিলেবাসে কিন্তু পড়াবে। এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আর কিছুদিন বাদ থেকেই কিন্তু বিভিন্ন আর্টসের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো, অর্থাৎ ভূগোল, ইতিহাস, দর্শন, এডুকেশন, এই রাষ্ট্রবিজ্ঞান, এই নিয়ে কিন্তু ক্লাস নিয়ে আসছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলি উপভোগ করবে এবং সেই ক্লাসগুলি করলে আশা করা যায় তোমরা 80+ কিন্তু নাম্বার পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।